فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته সাহি মোসিমেন হাদিসে রয়েছে এবং আবুদাউদহারিস হাদিস মানে বারোশো একের মধ্যে রয়েছে আনাসরাজ তালা আনহ এক ব্যক্তিকে এক ব্যক্তির প্রশ্নের জবাবে বলছেন যে রসুল সাল সাল্লাম যখন তিন ফারসাক দূরত্বে যেতেন তখন নামাজ তিনি কসর করতেন আর তিন ফার্সাকের বিশ্লেষণ শাহেখ নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলা শাহিহার মধ্যে করেছেন তিনি বলছেন আরবের তিন মাইল তিন ফারসাক মানে এক মাই মানে এক ফারসাকের অর্থ অর্থাৎ হচ্ছে এক তিন মাইল আর আরবের পায়ে হাঁটা আড়াই কিলোমিটারকে বলা হতো এক মাইল তাহলে এখানে ওই যে আপনার নয়ের সঙ্গে আরও যদি দেড় করে জোড়া হয় তাহলে দেখা যাবে সাড়ে বাইশ কিলোমিটার তাই সাড়ে বাইশ বা তেইশ কিলোমিটার ধরুন তেইশ কিলোমিটার দূরত্বে যদি কেউ সফরে যায় তাহলে সে নামাজ কসর আদায় করতে পারবে এখন প্রশ্ন যে কসর যদি নামাজ আদায় না করে সে যদি পূর্ণ নামাজ আদায় করে তাতে ক্ষতি হবে কি না বা গুণা হবে কি না গুণা হবে না কিন্তু আল্লাহ সুবানা তালা যে ছাড়গুলো দিয়েছেন সেই ছাড়গুলো গ্রহণ করতে হবে আল্লাহ তালা যে অনুগ্রহগুলো আমাদের করেছেন সেটা কিন্তু অস্বীকার করা হবে ফেকু হুসন্যা এবং ফেকুল হাদিসের মধ্যে এইরূপ ব্যাখ্যা করা হয়েছে যে সেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে কেউ যদি কসর না করে পূর্ণ নামাজ আদায় করে তাহলে আল্লাহ তালা তার উপরে যেটা ছাড় দিচ্ছে যে রহম করছেন এটাকে সে অস্বীকার করলো আল্লাহ সুবনা তালা ছাড়টাকে সে নিল না Good night.